হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিং জোন। তো আবার অনেকদিন পর আমি আরেকটা নতুন খেলা নিয়ে চলে এসেছি। আজকে আমার সাথে অনেক অনেক খাবার আছে, তোমরা একটু পরে দেখতেই পাবে। আর আজকেও আমার সাথে এটা যেরকম খারাপ খাবারও আছে, তার সাথে এটা ভালো খাবারও আছে। তো এরকম অনেক খাবার তোমরা দেখতে পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো, যারা এই ভিডিওটা, তাদের জন্য বলে রাখি আমি পুরোবি, তোমরা দেখছো ইটিং জোন। আর আজকে আমার যে অপোনেন্ট আছে সে কিন্তু খুব ভালো একটা মানুষ, মানে বড় মানুষ, তারও নিজস্ব একটা চ্যানেল আছে আমার থেকেও বেটার। তো যাই হোক, আমি ম্যাডামকে ডেকে নেবো, তোমরাও দেখো কে। তো ম্যাডাম প্লিজ কাম ইন। হাই, হ্যালো গাইস। তো এটা হচ্ছে সোমাদি, সোমাদির একটা চ্যানেল আছে, প্লিজ তোমার চ্যানেল একটু বলো নামটা। আমার চ্যানেল সোমামাকাল, সবাই জানো। তো তোমরা দেখে নিও, নাম সার্চ করলে পেয়ে যাবে। তো আজকের খেলাটা হচ্ছে কি, এই যে এখানে আমাদের অনেকগুলো খাবার আছে, আর এখানে আছে গ্লাস, এর সাথে সুতো আছে। তো এর মধ্যে আমরা একটা করে সুতো টানবো। তো এবারে এটা ভাগ্যের ওপর ডিপেন্ড করবে, যার লাক ভালো থাকবে তার সে ভালো খাবার পাবে, যার লাক খারাপ থাকবে। সেটা তুমি দেখেছো, আমার এর আগে একটা ভিডিও ছিল সারপ্রাইজ ফুড বলে, তো ওই খেলাটার মতোই অনেকটা, কিন্তু ওটা যেরকম আমরা চোখে দেখতে পাচ্ছিলাম না, এটা আমরা সব সামনেই দেখতে পাবো, কিন্তু তবু আমরা বুঝতে পারবো না যে কোন সুতোর টানে আমাদের কাছে কোন খাবার আসবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। তো আজকে আমাদের সাথে কী কী আছে তোমাদের সাথে একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ফুচকা, এখানে আছে করলা, এখানে আছে সিঙাড়া, এখানে আছে মিষ্টি দই, আর এটা আছে মোয়া, জয়নগরের মোয়া। আর এখানে আছে লঙ্কা উইথ, এটা আছে জ্যাম, মানে যার লঙ্কাটা পড়বে তাকে এই লঙ্কার সাথে জ্যাম মিশিয়ে খেতে হবে। আর এখানে আছে পকোড়া উইথ স্যালাড, আর এখানে আছে আদা, আদার সাথে আরেকটা জিনিস আছে, এই যে গুড় মধু না, মানে ঠিক আছে। তো মানে তোমরা সবাই দেখেছো যে সর্দি খাসি হলে আমরা আদার সাথে মধু খাই নর্মালি, কিন্তু আজকে যার পড়বে তাকে খেতে হবে গুড়ের সাথে, যেহেতু এটা পিঠের সিজন, তো আমি ওই জন্য মধু রাখিনি, গুড় রেখেছি। আর এখানে আছে অরিও বিস্কুট, আর এখানে অনেক কিছু আছে, চিরানিয়া আছে, আমসত্ত আছে, ইমলি টিমলি, মানে অনেক কিছু। আর এটা আছে, এটা যার পড়বে সে তো আজকে মানে তার এইরকম হাসি হবে। এটা আছে আমাদের রনবিল, আর চকলেট নিয়েছি। তো আমরা এবার খেলাটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি খেলাটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি মজা করে দেখ। তো আমরা খেলাটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ভিডিওর মাঝখানে অনেক অনেক মজার মজার কথা থাকবে আর আমাদের এক্সপ্রেশন থাকবে। তো প্লিজ কেউ স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখো, খুব এনজয় করবে। তো ফার্স্টে আজকে কী করবে, আগের বারে তো ফার্স্টে আমি করেছিলাম, আমি হেরেছিলাম, লঙ্কা টঙ্কা এসব পড়েছিল, আজকে ফার্স্ট করবে, তুমি ডিসাইড করো কে কে কে, তাড়াতাড়ি বল। পুরোবি করবে আজকে। আচ্ছা চলো আমি করি, জানি না প্রথমেই কী পড়বে, খুব টেনশন হচ্ছে। এটাই টান, ও বাহ, ফার্স্ট, দেখো কি ফুচকা চলে গেছে ওর কাছে। তো ফুচকাটা আমি পেয়ে গিয়েছি, আমি এটাকে বের করে দেবো, নাহলে আমাদের টানতে অসুবিধা হবে। তাহলে একটু ধরো তো, কি সব বুঝতে পারছি না কি বলতো। তো ফুচকাটা আমি এখন খাচ্ছি না, খেতে গেলে অনেক সময় লাগবে, আমি পরে খাবো, আর এখন খেতে গেলে এদেরকে ভাবও দিতে হবে। তো আমি এটা সাইডে রাখছি, না তুমি টানো এবারে, এবারে আমার। হ্যাঁ বুঝতেই পারছি না কি টানবো কি টানবো না, টানো টানো, মানে ভয় পাচ্ছে। ও অনেক খাবার পেয়ে গেছে, অনেক খাবার পেয়ে গেছে। বৌদির বাড়িতে বাচ্চা থাকে, তার জন্য মানে খুব ভালো হবে। তোমরা সবাই তো দেখেছো আমার ভিডিও, অনেকেই দেখেছো, আমার ছোট যে বেবি আছে তার জন্য এইগুলো বাড়িতে নিয়ে যাব। বৌদির বেবিও আই থিঙ্ক খুব খুশি হবে, ঠিক আছে, সবাই জানে। হ্যাঁ যারা বৌদিকে চেনো তারা তো জানোই, তোর ফ্যামিলিতে কে কে আছে। তো এরপর আমার পালা, খুব ভয় লাগছে, কখনো তো এরকম ভিডিওতে আসেনি। লঙ্কাটা আজকে আর পড়িস না ভাই, ও মাই গড, এটা আমার মানে আমার জন্যই মনে হয় লঙ্কাটা, লঙ্কা আমার জন্যই আছে। আজকে আবার ফেস এই লঙ্কা, তাও আবার জ্যামের সাথে, কে খায় ভাই জ্যামের সাথে লঙ্কা, এটা আমি তোমাদের খেয়ে দেখাবো। আর পড়িস না, লঙ্কা আমি আর রাখবো না আমার ভিডিওতে পরের বার থেকে, সেটা এর খাওয়া উচিত ছিল, নতুন এসছে ভিডিওতে, নতুন এসেছে, এখনো পর্যন্ত বুঝলাম না যে কেমন টেস্টের, আমার দেখেই ভয় লাগছে এখন থাকতে। হুম
ও যা করে খাচ্ছে আমারই মানে যেন হচ্ছে আমি চিবাচ্ছি এরকম মনে হচ্ছে, এতটা ঝাল মানে এতটা ঝাঁজে ওর লঙ্কাটা কি বলবো ভাই। আচ্ছা আগের দিনের থেকেও বিশাল ঝাল, বিশাল ঝাল। আমি এখনো চোখ থেকে জলটা কেন আসছে না বুঝতে পারছি না, জিভ থেকে জল আসছে। তো তোমরা কেউ ট্রাই করো, টেস্টটা কিন্তু ভালো, যেহেতু লঙ্কার সাথে জ্যাম তো আমার হালকা মিষ্টি হালকা ঝাল লেগেছে, মোটামুটি বেটার। তোমরা একদিন ট্রাই করে দেখো জ্যামের সাথে লঙ্কা। তো না এবার বৌদি পালা, আমি এসে নতুন নতুন খাবার পেয়েছি, খুব ভালো লাগছে দেখতে। আর আমি তো আগে এরকম দেখিনি যে এত এসে তো আমার এই পুরোপি চ্যানেলে মানে এই ইটিং জোনে এসে আমার এতটা মানে খুশি লাগছে আজকে খাবারটা। অনেক অনেক খাবার জিতে নিয়েছে, অনেক অনেক খাবার জিতে নিয়েছে, প্রথমে খুব ভালো ভালো খাবার জিতে নিয়েছে। আর আমি অবভিয়াসলি সমাধিকে পেয়ে খুবই খুশি যে সমাধির মধ্যে আমি এসেও খুব ভালো লাগছে। আর এখানে যে মানে যে এগুলো হচ্ছে চ্যানেল মানে চ্যানেল ইটিং জোনে আজকে এসে খুব ভালো লাগছে আমার। আর এত খাবার দেখে মানে কী বলবো এক্সাইট হয়ে যাচ্ছি যে কী করবো, অনেক খাবার জিতে নিয়েছে আজকের। আরও এখনও বাকি খাবার বাকি আছে, ভাবছি পকোড়াটা খাবো, তারপরে মোয়াটা খাবো, তারপরে খাবোই না। তো অবভিয়াসলি আমিও সমাধিকে পেয়ে খুবই খুশি। আর তোমরাও যারা আমার চ্যানেলে আসতে চাও, চ্যালেঞ্জ আমার সাথে করতে চাও, এরপর আরও অনেক মজার মজার চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ অনেকদিন করিনি, একটু খেলা খেলছি, আমার বেশ ভালোই লাগে, এরপর থেকে চ্যানেলই চ্যালেঞ্জই থাকবে। তো যাই হোক, তোমরা যারা যারা আমার চ্যানেলে আসতে চাও তারা কমেন্টে জানিয়ে দিও। ওকে, তো আমরা ফের আবার খেলাটা কন্টিনিউ করছি। তুমি এই লাস্টে কে জিতলো? ওয়েট ওয়েট, কে জিতেছিল? আমি? হ্যাঁ, তার মানে আমার খেলা বৌদি একটা এক্সট্রা হয়ে যাচ্ছিল রে। কোনটা নেবো ঠিক করে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ মোয়াটা আমার চলে এসছে, আমি বলেছিলাম মোয়া খাবো, পকোড়াটা খাওয়া হলো না, পকোড়াটা খেয়ে নিয়েছে, খাচ্ছি। তো খাক, খেতে খেতে আমি এবার চুজ করি। ও মাই গড, আমার ফেভারিট ফেভারিট খাবার ভাই, ফেভারিট ফেভারিট খাবার শুধু। আজ তো আমি ভীষণ হ্যাপি, এবার থেকে আমি খেলা শুরু করবো, তাহলে আমার পক্ষে থাকবে। এটাও আমি পরে খাবো, এদের এক্ষুনি খেলে এদেরকে সবাই এক্ষুনি তাহলে বলতে চাইছি যে আমি নেবো, কেন আমি সেরকম আছি তোমরা তো দেখেছো না। এবার আমার টানার পালা, আমি এবার টানবো ভাবছি, যাও কিছু জানো। হ্যাঁ টানো 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 টানো, টানতে হবে টানতে হবে। তোমরা সবাই দেখেছো আমি ভাত খাওয়ার সময় কি খাই, বিশেষ করে মাছের মাথা থাকে, আজকে দেখো আমার জন্য কি আছে। এটা একটুখানি খেতেই হবে, আলু তো একটা বাইট তো খেতেই হবে, খাও খাও। মিষ্টির পরে উঁচে খেতে তো সত্যি নিম পাতার মতো দিত, খাও 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 খাও। এই তো আহা, এরা কিন্তু খালি চিটিং করে, এবার থেকে যে ভিডিও আসবে তাকে কিন্তু সবটা আমি খাওয়াবো, একটু ছাড় দিই তো, দাঁড়াও এবার সব খাওয়াবো সব। তো ফাইনালি এবার আমার পালা। তো হ্যাঁ, এরপরে আছে কি দেখো একবার, এটা আমি একটু সরিয়ে দিই যেহেতু ফাঁকা হয়ে গেছে। তো এরপরে আছে কি তোমার, এটা যার পড়বে সে তো আজকে গেছে গুড়ের সাথে আদা, আমার যেন এই সিঙ্গারা আমি টানবো না, টানলে হবে না, ওকে আমি নইলে তুলেই নিয়ে দিচ্ছি, বুঝতেই পেরেছি কোনটা আসছে, দেবো কি তুলে মধুটা পুরোপুরি মানে কি মধু নয় এটাকে কি বলে, গুড় গুড়, আমি বুঝতে পারছি না,
পিঠে সময় ও ভাবতে পরের বারে আমি যখন আসব তখন আমাকে পিঠে খাওয়াবে ও নিজে হাতে বানিয়ে সেই রকম একটা ভাবছে প্ল্যান আছে খাওয়াবো খাওয়াবো তোমাদের সবাইকে দেখাবে তখন দেখতেই পাচ্ছো আদাটা পরিষ্কার করে নিচ্ছে একটু খোলাটা ছাড়িয়ে নিচ্ছি শুধু খোলা শুধু কি আর আদা খাওয়া যায় আমি দেখলেই তো আমি এ খেলাম উঠছে আর এবারে খাচ্ছে আদা ওর আদাটা খেতে এত টেস্ট লাগবে ওর সর্দি কাশি দূর হয়ে যাবে একদম কি বলবো আমার তো এখনই দেখে এর মধ্যে না এখনই আমার সর্দি হয়ে গেছে শোনো দেখি খেয়ে কেমন লাগে তোমরা টেস্ট করো কি আর বলবো গুড় নাকি হেভি খেতে যেহেতু শোনা কথা পুরো মধু হানি হানি লাগছে আর কি টেস্ট কি বলবো যাই খাচ্ছে সেই বুঝতে পারছে যে কি টেস্ট খুব সুন্দর একদম মানে পুরো সে আর কথা বলতে পারছে না এত টেস্ট ওরও হয়ে গেছে বিমল বাসে ঘর করতে মনে হয় ভালো হতো এইরকম না আদার মধু মানে কি বলবো এটাকে গুড় খেতে হেভি টেস্ট সেটা তোমরা একটু টেস্ট করে দেখতে পারো তুমিও খেলা প্রায় শেষের পথে এইবার দুটো তো ভালো আছে যা যেন ও এবার তার মানে দেখতে পাচ্ছ আর আমি এটা জানছি না এটা তো আমারই তো দেখলে অরিও বিস্কুটটা ওর আর খাওয়া হলো না আমার হলো বললাম অরিও বিস্কুটটা খাবো খাওয়া হলো না তো ফাইনালি আমি অরিও বিস্কুট খাচ্ছি তো আর আমি সিঙ্গারা দেখতেই পাচ্ছি তো আমি দেখেছি দিদিকে আমি অসম্মান করব না ওর খুব ইচ্ছা ছিল অরিও খাবে তো আমি ওকে অরিও দিতে পারি কিন্তু একটা শর্তে তো যাই হোক খাওয়া দাওয়া তো হতেই থাকবে পরপর তো আমি বলে রাখি আমাদের খেলা আপাতত এখানে পরে চ্যালেঞ্জটা টক ঝাল মিষ্টি নোনতা তেতো সব কিছু থাকবে আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর নিজের আপন কেউ ভেবে যা যা করতে হয় সব কিছু করে দিও তো টাটা থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই এটা না দিলেই হতো।